জয় পরাজয় ভুলে মানুষের ভাগ্য উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করেছে। সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভার আগে তিনি বলেন, মূল্যস্ফীতি কমিয়ে নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে কার্যনির্বাহী পরিষদের সঙ্গে মত বিনিময় করতে দলীয় কার্যালয়ে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউয়ে এসে 21 আগস্টের ভয়াবহ স্মৃতিচারণ এবং বারবার মৃত্যুর মুখোমুখি হয়েও জাতির পিতার আদর্শ বাস্তবায়নে জীবন বাজি রাখার অঙ্গীকার তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জীবনটাকে বাজিয়ে রেখেছিলাম আমি এই একটা কারণে যে কিভাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করব, দেশটাকে উন্নত করব। নির্বাচনে জয় পরাজয় নিয়ে নিজেদের মধ্যে বিবাদ না করে দেশের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। হারা জেতা যাই হোক, সেটা সবাইকে মেনে নিয়ে অন্তত নিজের দেশের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে। কারণ আমরা এখন যদি বেশি দোষারোপ করি আর একে অপরের দোষ ধরতে ব্যস্ত থাকি, এটা কিন্তু আমাদের যারা বিরোধী দল তাদেরকেই আরও মানে উৎফুল্ল করবে এবং তাদের কিছু সুযোগ দেওয়া হবে। সরকার প্রধান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ দেশের মানুষকে ভালো রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখনকার মানুষের জন্য সবথেকে কষ্টের হচ্ছে দ্রব্যমূল্য। কিন্তু এখানে কিছু কিছু মহল আছে, একটু চক্রান্ত করেই মূল্যস্ফীতি বাড়ায়। সামনে রোজা, রোজার সময় রোজার জন্য যা যা দরকার রমজান মাসে সবই আমরা আগাম ক্রয় করার ব্যবস্থা নিয়েছি। আর তাছাড়া সবসময় আমরা যারা হতদরিদ্র তাদেরকে বিনা পয়সায় খাদ্য সাহায্য দিয়ে থাকি। এ সময় প্রধানমন্ত্রী সবাইকে বিএনপির অগ্নিসন্ত্রাসের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না, তাদের তারা তো দেশের শত্রু, জনগণের শত্রু। কাজে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, কাজে এরা এদের কথা ছেড়ে দিয়ে আমাদের দেশের জন্য কাজ করতে হবে। সরকারের নতুন পদক্ষেপ হিসেবে পরনির্ভরশীলতা কমানোর প্রতি জোর দিয়ে শেখ হাসিনা আরও বলেন, নিজস্ব সম্পদ ব্যবহারের মাধ্যমে এদেশকে আত্মনির্ভরশীল করার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।